আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি সস, চিলি সস। এক কাপ পানি, চারটা শুকনো মরিচ নিয়েছি আমি। এখন শুকনো মরিচগুলো পানিতে দিয়ে দিব। আমি 5 মিনিটের মতো শুকনো মরিচগুলি পানিতে সিদ্ধ করে নিব। মরিচগুলো আমার সিদ্ধ হয়েছে, এবার আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নাও হয়েছে, এবার আমি একটা প্যানে মরিচগুলো ঢেলে নিব। আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি আমি কেমন করে ব্লেন্ডার করে নিয়েছি। আমি সম্পূর্ণ মিশ করে নিইনি, এরকম করে ভেঙে নিয়েছি। এবার এতে আমি 1 চামচ রসুন কুচি দিব। রসুনগুলি একবারে মিহি কুচি করে নেবেন। এবার 1 চামচের 1/4 ভাগ লবণ দিব। 1/3 কাপ হোয়াইট ভিনেগার, 1/4 কাপ চিনি। চিলি সসে চিনির পরিমাণটা বেশি দিতে হয়। এবার আমি চুলাটাকে ধরিয়ে দিব, একটা চটার সাহায্যে আমি নেড়ে দিব। 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ পানি, দুটো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে, এবার আমি একটা সাইডে রেখে দিব। আমার এটা বলকে এসে গিয়েছে। বলক আসার পরে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পরে আমি আগে থেকে গলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা আবার নেড়ে এটাতে ঢেলে সাথে সাথে একটা চটা দিয়ে নেড়ে দিব। দেখেন, নেড়ে দেওয়ার পর আমি 1-2 মিনিট রেখে দেখেন আমার ঘনত্বটা এরকম হয়েছে। এবার আমি নামিয়ে নিব। এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার চিলি সস। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।